আর সেই রাস্তা আজ পর্যন্ত এগোলো না, কারণ জমি অধিগ্রহণ করার দায়িত্ব রাজ্যের, রাজ্যের কোনো ইচ্ছেই নেই করিমপুরকে চওড়া রাস্তার মাধ্যমে সংযোজিত করা। করিমপুর এক কোনায় পড়ে আছে, করিমপুরের 90% মানুষ কৃষিজীবী, করিমপুরের মাটিতে সোনা ফলে, পাট, ধান, পান, কলা, পটল, শাকসবজি বিখ্যাত করিমপুর, কিন্তু করিমপুরে আজ পর্যন্ত একটা কোল্ড স্টোরেজ পর্যন্ত হয়, ভুলে যান যে একটা ফুড প্রসেসিং ইউনিট। করিমপুরে একটা ভালো হাসপাতাল নেই, করিমপুরে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেটা বিখ্যাত কিসের জন্যে, না সেখানে একজন লোক বসে থাকে তার না কৃষ্ণিনী নাকি ডাক্তার তার সামনে লেখেন, তার কাজ হচ্ছে চিকিৎসা করা নয়, চিকিৎসার জন্যে যে মানুষগুলো আসেন তাদের নাম লিখে রেফার করা, তিনি একটা কাগজ আর কলম নিয়ে বসে থাকেন, কোনো চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, তিনি শুধু রেফার করেন যে শক্তিনগরের হাসপাতালে তাকে পাঠান, এখনও তারা প্রতারিত হয়, এটাই প্রধান ইস্যু, মূল ইস্যু। এবং আজকে করিমপুর তাই বেছে নিয়েছে যে এবার নতুন বিজেপিকে তারা জিতিয়ে আনবে। আমরা সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।